नमस्कार बंधुरा अल बांगला नॉलेज यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक के जाना आंतरिक अभिनंदन और शुभेच्छा। बंधुरा जरा चैनल के प्रथम देखें ता अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन अल नोटिफिकेशन बेल्ट अन कर रखबें। चैने समस्त चाकरी खबर आपडेट क्योंकि प्रकाश कर है। एखे 7000 प्राथमिक शिक्षक नियोग है खूब ताड़ाड़ी। चलती बसर हवा टेट थे 3925 शून्य पद पूरण सिद्धान। प्राइमरि शिक्षक नियोग क्षेत्र में स्कूल शिक्षा दफ्तर उत्तर चब्बीस परगना मालदा जोर जो आो 3179 पद और 2009 साले एक पैनल हो पैनल थे किन्तु नियोग हबे। बंधुरा नियोग सम्पर्कित मान आजकल जो बर्तमान पेपर से ही बर्तमान पेपारे प्रथम पाताय प्रकाशित हो। चलुन एखाने कि बला हयेछे समस्त किछु किन्तु आमरा एई भिडियोते देखे नेब। 7000 प्राथमिक शिक्षक नियोग शीघ्र ही। एखे देखते हैं प्राय 4000 शून्य पदे प्राथमिक शिक्षक नियोग होते चले शीघ्र ही। सोमवार सिद्धांत निच्छेन राज्य मंत्रिसभा। प्रकृत शून्य पदे संख्या 3925 पाशापाशी बाम आमले दुर्नीतिर अभियोगे बातिल हवा नियोग नतून करे शुरू करछे राज्य सरकार। सेर जन्य 3179 शून्य पदेर सृष्टिर अनुमोदन देवा होयेछे। तादेर नियोग करा हबे मालदा एवं उत्तर चब्बीस परगनाय। सोमवार बैठकेर पर एई सिद्धांतेर कथा जानियेछेन आमादेर राज्येर मुख्य सचिव। फले सब मिलिये 7000-এর বেশি শূন্য পদ দ্রুত শিক্ষক নিয়োগ হতে চলেছে। এবছর 31 জানুয়ারি প্রাথমিকের টেট হয়, সেই ফল দ্রুত প্রকাশিত হতে চলেছে। পূজোর পরপরই এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছে ওয়াকিবহল মহল। তার জন্য 3925 শূন্য পদ তৈরি করা হয়েছে বলে বিকাশ ভবন সূত্রের খবর। তবে 2014 সালে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণ প্রাপ্তদের বেছে নিয়ে ইতিমধ্যে চাকরি দেওয়া হয়ে গিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন। আর এবার নিয়োগ হতে চলেছে বাকি শূন্য পদের। 2009 সালের স্বজন পোষণের অভিযোগে মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করেছিল আদালত। তৃণমূল সরকার ধাপে ধাপে এই জেলাগুলিতে নিয়োগ করলেও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা এবং উত্তর চব্বিশ পরগনায় নিয়োগ বাকি থেকে যায়। তার প্রধান কারণ ছিল আইনি জটিলতা। নিয়োগের পক্ষে এবং বিপক্ষে হাইকোর্টে পৃথক মামলা হয়। জানুয়ারিতে আদালত নির্দেশ দেয় মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় দ্রুত নিয়োগ করতে হবে। বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের সময়সীমা। আরও বলা হয়েছে শূন্য পদ না থাকলে তা তৈরি করতে হবে, সেই মর্মে জারি হয়েছে নির্দেশ। তারপর অবশ্য বিভিন্ন কারণে আইনি অন্যান্য জটিলতায় নিয়োগ করা সম্ভব হয়নি। নির্বাচন, করোনার বাড়াবাড়ি প্রভৃতির পাশাপাশি অন্তরা হয়ে দাঁড়ায় জেলাগুলিতে পদের অভাব। সেই নতুন পদই দুটি জেলায় তৈরি করা হয়েছে আর তাতে চাকরি প্রার্থীরা অনেকটাই স্বস্তিতে। বহু প্রার্থী মালদা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের বাইরে দাঁড়িয়ে জমায়েত হয়ে স্লোগান দেন। এরপর অবশ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রার্থীদের অপেক্ষা মিটল না। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, এই নিয়োগের প্যানেল বাতিল হয়েছিল 2009 সালে, তখন ছিল বাম সরকার। তৃণমূল ক্ষমতায় আসার পর নতুন নিয়োগের যেমন করেছে, তেমনই বাম আমলের দায় নিয়ে এই প্যানেলগুলোতেও নিয়োগের জন্য পদক্ষেপও হয়েছে। সরকারের এই ঘোষণার আমরা খুব খুশি, খুব তাড়াতাড়ি অনেক যোগ্য বেকার প্রার্থী চাকরি পাবে। বন্ধুরা এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।